গিটার 8 থেকে 80 সকলের ভীষণ প্রিয় একটি বাদ্যযন্ত্র। প্রায় সিংহভাগ মানুষেরই গিটার শেখার ভারী শখ, তাই বর্তমানে গিটারের চাহিদাও পর্বত সম। সময়ের সঙ্গে সঙ্গে গিটারের দামও আজ আকাশ ছোঁয়া। কিন্তু আজ আমি যে গ্রামে নিয়ে যাব সেখানে গিটারের দাম অনেক সস্তা। শুধু তাই নয়, গুণগত মানের দিক থেকেও সকলের সেরা এখানকার গিটার। আমি ভাবলাম বোধহয় ছোট গিটার, এটা জিজ্ঞেস করতে ওনারাই বললেন যে এটা গিটার না, এটা হচ্ছে ইউকেলেলে। আজ সারাদিন এই গ্রামে ঘুরে দেখে নেব গিটার তৈরির সম্পূর্ণ পদ্ধতি। চলুন বেরিয়ে পড়ি গিটার গ্রামের উদ্দেশ্যে। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে। প্রথমেই বলে দিই, এই গ্রামে এলে গিটার এবং পাঁপড় এই দুটো জিনিসই একসাথে পেয়ে যাবেন। আমি যেদিন পাঁপড়ের ভিডিও শ্যুট করছিলাম সেদিনই গোবিন্দবাবু আমায় এই গ্রামে আবার আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। গোটা গ্রাম জুড়ে গিটার তৈরির এক বিশাল কর্মযজ্ঞ, রাস্তার দুধারে গিটারের ছড়াছড়ি। সেসবের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম গোবিন্দবাবুর কারখানায়। এখন আমি চলে এসেছি শ্যামনগর কাউগাছি চণ্ডীতলায়, এসেছি বিশ্বাস মিউজিকে মিস্টার গোবিন্দ বিশ্বাস মহাশয়ের কাছে। এর আগে আমি যে পাঁপড় গ্রামের ভিডিও করেছিলাম সেটা কিন্তু এই গ্রামেরই, এই চণ্ডীতলায়। ওখানে যখন পাঁপড় গ্রামের ভিডিও করছিলাম তখন এই দাদা আমায় এখানে আসার জন্য ইনভাইট করেছিলেন, আর আমিও দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে ঘরে ঘরে গিটার তৈরি হচ্ছে। তাই আমি তখনই মনস্থির করে ফেলেছিলাম যে এই গিটারের ওপর একটা ভিডিও করব, আর তার জন্যই আজকে এখানে আসা। চলুন দেখা যাক। কারখানায় ঢুকেই তো অবাক হয়ে গেলাম, একসাথে এত গিটার আগে কখনো দেখিনি। শিল্পীদের কর্মব্যস্ততা দেখে বুঝতে পারলাম প্রতিদিন প্রচুর পরিমাণে গিটার এখানে তৈরি হয়। আমরা সকলেই জানি যে গিটার দু রকম, একটা হচ্ছে ইলেকট্রিক গিটার আর একটা হচ্ছে অ্যাকোস্টিক গিটার। এখানে যেগুলো দেখছি সবই অ্যাকোস্টিক গিটার। অ্যাকোস্টিক গিটার আবার দু রকম ভাগ আছে, একটা বেস গিটার আর একটা হচ্ছে স্প্যানিশ গিটার। এই যে অ্যাকোস্টিক গিটার আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 39 মডেল। এরকম মডেল বিভিন্ন রকম হয়। গিটারের বডি বানাতে প্লাইউড ব্যবহার করা হয়, তাই প্রচুর পরিমাণে প্লাইউড মজুত করা রয়েছে দেখলাম। এই প্লাইউড দু রকম সাইজের হয়, বড়গুলো কেটে গিটারের সাইড বানানো হয় আর ছোটগুলো দিয়ে গিটারের ওপর এবং নিচেটা বানানো হয়। এগুলো হলো ফর্মা বা ডাইস। এই ফর্মা অনুযায়ী গিটারের মডেল তৈরি হয়। বর্তমানে 56 রকম মডেলের ফর্মা আছে। বড় প্লাইউড মাপ করে কেটে দুটো পাতের মতো টুকরো করা হয়। একটা পাত ফর্মার এক সাইডে দিয়ে খুব টাইট করে ক্লিপ আটকে দেওয়া হয়। অপর পাতটিও ওই একইভাবে ফর্মার মধ্যে সেট করে ক্লিপ আটকে দেওয়া হয়। দুটো পাত খুব ভালো করে ক্লিপ দিয়ে সেটিং করার পর অতিরিক্ত অংশটুকু কেটে বাদ দিয়ে দেওয়া হয়। দুটো পাতের দুদিকে যে জয়েন্ট তৈরি হলো সেখানে দুটো কাঠের টুকরো ফেভিকল দিয়ে খুব ভালো করে আটকে দেওয়া হয়। তারপর দুটো কাঠের টুকরোর মাঝামাঝি লম্বা একটা কাঠের বাটাম সেট করে লাগিয়ে দেওয়া হয়। তারপর লাগানো হয় চিপ। চিপ হলো ওই বড় প্লাইউড থেকে কেটে নেওয়া সরু অংশ। গিটারের ভিতরের দিকে দুটো সাইডে চিপ লাগিয়ে আবার ক্লিপ আটকে রোদের মধ্যে ঘন্টা দুয়েক শুকোতে দেওয়া হয়। গিটারের টপ আর ব্যাক কভার করার জন্য নেওয়া হয় ছোট প্লাইউড। প্রথমে পেন্সিল দিয়ে মাপ করে এঁকে নেওয়া হয়। একসাথে যাতে অনেকগুলো কাটা হয়ে যায় তার জন্য অনেকগুলো প্লাই একত্রে করে কাঁটা পেরেক মেরে আটকে নেওয়া হয়। এরপর পেন্সিলের দাগ অনুযায়ী কাটিং করে নেওয়া হয়। ফর্মা ঘন্টা দুয়েক রোদে শুকোনোর পর তার ভিতরে কাঠ দিয়ে সেটিং করা হয়। যে কাঠগুলো দিয়ে সেটিং করা হয় সেগুলোকে বলে বেসিন কাঠ। এক একটা গিটারের মধ্যে 13টা বেসিন কাঠ দিয়ে সেটিং করা হয়। এই বেসিন কাঠ এমনভাবে সেট করা হয় যেন গিটারের মাঝখানটা একটু উঁচু আর চারদিকটা একটু নিচু থাকে, আর এর জন্য স্কেল দিয়ে বারবার মেপে নিয়ে রেদা দিয়ে চেঁচে বেসিন কাঠ সেট করা হয়। বেসিন কাঠ সেট করা হয়ে গেলে আবার রোদে দেওয়া হয়। ঘণ্টাখানেক পর তুলে এনে আবার রেদা দিয়ে ভালো করে চাঁচা হয়। ওনাদের ভাষায় এই চাঁচাটাকে বলা হয় টান দেওয়া। টান দেওয়া হয়ে গেলে মূল বাটামটা খুলে নিয়ে ফর্মা থেকে খোলটা বের করে নেওয়া হয়। তারপর আবার খানিকক্ষণ রোদে দিয়ে ব্যাক কভার আর টপ কভার লাগানো হয়।
এক্ষেত্রে আঠা হিসেবে রেজিন ব্যবহার করা হয়। কিন্তু শুধু রেজিনে প্লাই আটকে থাকে না, তাই তার সাথে ব্যবহার করা হয় ফার্মিক অ্যাসিড। খোলের ওপর প্লাইগুলোতে ভালো করে রেজিন লাগিয়ে নেওয়া হয়, তারপর পুরো কভারের ওপর ফার্মিক অ্যাসিড লাগিয়ে খোলের ওপর খুব ভালো করে সেট করে দেওয়া হয়। সেটিং যাতে খুব মজবুত হয় তার জন্য একটা মোটা প্লাই আর কিছু নাট বল্টু ব্যবহার করা হয়। এইভাবে সেটিং করে 6 থেকে 7 ঘন্টা ফেলে রাখা হয়। তারপর সমস্ত নাট খুলে ফেললেই গিটারের খোল তৈরিটা কমপ্লিট। এবার খোলের মধ্যে অতিরিক্ত অংশ কেটে ফেলে দিয়ে ধার বরাবর একটা চ্যানেল বা ঘাট করে নেওয়া হয়। সেই ঘাট বরাবর লাগানো হয় সেলুলাইট। ফেবিকল আর কাঁটা পেরেক দিয়ে সেলুলাইট লাগিয়ে গিটারের বিট করা হয়। সেলুলাইট লাগানোর পর আবার ঘন্টা দুয়েক রেখে ফাইল দিয়ে ঘষে ঘষে ধারগুলো মসৃণ করে নেওয়া হয়। এইবার গিটারের হাতলের পালা। একটা কাঠ থেকে তৈরি হওয়া হাতল বা নেক কাঠ কাটিং মিল থেকে কাটিয়েই এখানে আনা হয়। গিটারে ব্যবহার করার আগে সেটিকে খুব ভালো করে চেঁচে নিয়ে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। তার উপর আঠা লাগিয়ে আলাদা করে পেস্টিং করে দেওয়া হয় একটা কাঠের বাটাম। তারপর সম্পূর্ণটাই গিটারের মধ্যে পেস্টিং করে লাগিয়ে দেওয়া হয়। প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করলাম, যে কোনো জিনিস পেস্টিং করার পরেই কিন্তু নাট বল্টু দিয়ে চাপান দিয়ে দেওয়া হয়। এতক্ষণ আমরা দেখে নিলাম গিটারটা সম্পূর্ণ কিরকম ভাবে তৈরি হলো, একদম প্রথম ধাপ থেকে দেখতেই পেলেন সব কিছু। এইবার গিটারটা পালিশের পর, এবার গিটারটা পালিশ করা হবে। পালিশ করার পর ফিটিংস হবে, যাবতীয় স্ট্রিং বলুন সমস্ত কিছু, তারপর ফিটিংস হবে। ফিটিংস হওয়ার পর যা যা ধাপ আছে সেগুলো হবে। গিটার পালিশের ক্ষেত্রে এখানে কম্প্রেসার মেশিন ব্যবহার করা হয়। যে রঙের গিটার হবে সেই রং স্প্রে করে গিটার পালিশ করা হয়। গিটার পালিশ হয়ে যাবার পর শুকিয়ে গেলে চলে আসে ফিটিং ঘরে। এখানেই স্ট্রিং থেকে শুরু করে কান, রড ইত্যাদি সব কিছু ফিটিং করে একটা গিটারের পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। এখান থেকে চলে গেলাম পাশের বাড়িতে, এখানেও ওই একই ছবি, সর্বত্রই যেন গিটারের ছড়াছড়ি। এটা কি বানাচ্ছেন দাদা? অ্যাকোস্টিক গিটারের নেক। ও, আপনি তো এখানকার এমপ্লয়ি। হ্যাঁ হ্যাঁ। কত বছর চাকরি করছেন? 7-8 বছর হয়। কি রকম মালের ডিমান্ড, কি রকম গিটারে? খুব বেশি, খুব বেশি, এখানে অনেক ডিমান্ড, খুব মানে প্রচুর মাল যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গিটারের স্টক দেখেই বুঝতে পারলাম গিটারের চাহিদা বেশ ভালো। এখানে এসে আরো একটা নতুন বাদ্যযন্ত্রের নাম জানতে পারলাম। সেটা হচ্ছে, দেখুন, ইউকেলেলে। বানানটা হচ্ছে UKULELE, ইউকেলেলে। এটা তৈরি হচ্ছিল, এই দেখুন, এই যে তার বেরিয়ে আছে, তৈরি হচ্ছিল। আমি ভাবলাম বোধহয় ছোট গিটার। এটা জিজ্ঞেস করতে ওনারাই বললেন যে এটা গিটার না, এটা হচ্ছে ইউকেলেলে। সাধারণ গিটারে আমরা যেমন 6টা তার দেখতে পাই, এখানে কিন্তু 4টে। এ দেখুন, 1, 2, 3, 4। এবং সব থেকে বড় কথা, গিটারে আমরা যে গিটার সাধারণত দেখে থাকি, সেই গিটারে যেমন জার্মান স্টিল, আমেরিকান স্টিলের যে স্ট্রিংগুলো হয়,
এখানে কিন্তু তা নয়, এখানে হচ্ছে নাইলনের। এত নতুন নতুন তথ্য জানতে পেরে মনটা সত্যি খুশিতে ভরে ওঠে। এক ঝলক কথা বলে নিলাম গোবিন্দবাবুর সাথে। নমস্কার, আমি গোবিন্দ বিশ্বাস। আমি এখানে গত 15 বছর ধরে গিটারের ব্যবসা করছি। অ্যাকোস্টিক সব রকমের গিটার বানিয়ে থাকি এবং খুবই সস্তায় আমার এখানে পেয়ে যাবেন। একটা দুটো যদি প্রয়োজন হয় আপনাদের, তাহলে তো বুঝতেই পারছেন আমাদের ডেলিভারি করা সম্ভব হয় না, কিন্তু আপনারা যদি কোরিয়ার চার্জ দিয়ে দেন তাহলে আপনাদের বাড়ি সেটাও পৌঁছে দেওয়া সম্ভব। আর ইউজ পরিমাণে যদি দরকার হয় তাহলে আমাদের 10টা করে একটা প্যাকিং হয়, সেটাও আপনার আমরা ফ্রিতে ডেলিভারি করে দিতে পারি। আর দাদার কাছে আমার ফোন নাম্বার দেওয়া রইল, কোনো প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। অত্যন্ত কম দামে খুব ভালো গিটার যদি প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় একবার ঘুরে আসতেই পারেন এই গিটার গ্রামে।